ওকে, আমাদের স্ট্যাকের সেকেন্ড যে প্রবলেম সেটা হচ্ছে টাওয়ার অফ ব্লকস। এখানে বেসিক্যালি যেটা বলেছে যে একটা ছোট বাচ্চা অনেকগুলো ব্লকস নিয়ে একটা টাওয়ার তৈরি করার ট্রাই করছে, এবং সে অনেক সময় চিন্তা করছে যে আমি এখান থেকে কয়েকটা ব্লক সরিয়ে মাঝে আরেকটা ব্লক ইনসার্ট করে দিব। কিন্তু ঝামেলাটা হচ্ছে যে সে চিন্তা করছে যদি আমি ব্লকগুলো সরিয়ে ফেলি তাহলে হয়তো আবার সেটাকে আগের জায়গায় রিপ্লেস করতে পারবো না। ওকে, কারণ আপনাকে যে জিনিসটা করতে বলেছে যে আপনাকে একটা ফাংশন ক্রিয়েট করতে বলেছে যে হচ্ছে এরকম এই টাওয়ার থেকে কোনো একটা এলিমেন্টকে রিমুভ করে আবার ওই রিমুভ করার পরে যে নতুন টাওয়ারের চেহারাটা কিরকম হবে সেটাকে রিটার্ন করতে হবে। ওকে, এখন দেখি আমরা যদি একটু স্যাম্পল ইনপুট বা আউটপুট গুলো দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের স্ট্যাক। ওকে, স্ট্যাকে এই এলিমেন্ট গুলো একটার পর একটা পুশ করে দেওয়া আছে, যেমন হচ্ছে 4, যদি দেখি এটা হচ্ছে আমাদের স্ট্যাক। ওকে, বলেছে প্রথম এলিমেন্টটা 4, তারপরে 19, তারপরে 23, তারপরে 17, তারপরে 5। ওকে, আর আরেকটা জিনিস দিয়ে দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমি কততম এলিমেন্টকে রিমুভ করতে চাই, যেমন এই ক্ষেত্রে হচ্ছে 2। ওকে, তাহলে আমরা যদি 2 দেখি, আমরা তাহলে স্ট্যাকে কি হয়, রিমুভ করার ক্ষেত্রে আমি লাস্ট ইন ফার্স্ট আউট লাস্ট এলিমেন্টটাকে রিমুভ করতে, তাই না? তাহলে বলেছে যে লাস্ট থেকে 2 নাম্বার এলিমেন্টটাকে রিমুভ করতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার এলিমেন্ট, এটা হচ্ছে 2 নাম্বার এলিমেন্ট। তাহলে 70 কে রিমুভ করে আমার নতুন যে স্ট্যাকটা হবে সেই স্ট্যাকটা আপনাকে রিটার্ন করতে বলেছে। তাহলে 17 কে রিমুভ করলে আমার স্ট্যাকের চেহারাটা কাইন্ড অফ এরকম হবে, 5, নিচে থাকবে 4, 19, 23, 5। ওকে, তাহলে আপনাকে এই স্ট্যাকটা রিমুভ করতে ক্রিয়েট করতে হবে। তাহলে এটা আমি কিভাবে সলভ করতে পারি? আমি তো ডিরেক্ট আর 17 কে রিমুভ করতে পারবো না, কারণ স্ট্যাকে আমরা জানি আমরা অপারেশনই আছে 4টা, পুশ, পপ, পিক এবং ইস এমটি। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা যে জিনিসটা করব এটা হচ্ছে আমরা আরেকটা স্ট্যাক নিয়ে নিব। ওকে, এবং টেম্পোরারি স্ট্যাক বলতে পারি, সেই স্ট্যাকে আমরা একটা একটা করে এলিমেন্ট পপ করে করে পুশ করতে থাকবো। যেমন প্রথমটাকে পপ করলে 5 এখানে স্টোর হয়ে গেল, এরপরে 17, এবং 17 এর সঙ্গে কিন্তু আমার n এর মান মিলে যাচ্ছে, ফলে আমার অ্যাকচুয়ালি 17টাকে রিমুভ করতে হবে। তাহলে আমি 17টাকে বাদ দিয়ে দিব, এরপরে টেম্পোরারি স্ট্যাকে যেই ভ্যালু গুলো ইনসার্ট করে রেখেছিলাম সেগুলো আবার এখানে পুশ করে দিব। যেমন 5 এখানে ইনসার্ট করেছিলাম, 5 এখানে পুশ করে দিব, ফলে আমার নতুন স্ট্যাকের চেহারা হবে 4, 19, 23, 5। ওকে, যদি সেকেন্ড এক্সাম্পলটা দেখি তাহলে হয়তো জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। যেমন দেখি আমার সেকেন্ড স্ট্যাকে অরিজিনাল, সরি, সেকেন্ড এক্সাম্পলে অরিজিনাল স্ট্যাকটা হচ্ছে 73, 85, 15, 41। ওকে, মানে আমাকে বলেছে এখান থেকে থার্ড এলিমেন্টটাকে রিমুভ করতে, মানে 41, 15, 85। তাহলে 85 রিমুভ করলে আমার নতুন স্ট্যাকের চেহারা কিরকম হবে, 73, 15, 41। এখন আমরা আগেই বলেছি স্ট্যাকে তো মাঝখান থেকে রিমুভ করতে পারি না, তাই না? তাহলে আমরা কি করবো, আর একটা টেম্পোরারি স্ট্যাক নেব, সেখানে একটা প্রথম স্ট্যাক থেকে একটা করে পপ করব আর এখানে স্টোর করে রাখবো। যেমন প্রথমে পপ করলাম 41, তাহলে 41 এখান থেকে রিমুভ হয়ে যাবে, এখানে স্টোর হবে। ওকে, এরপরে পপ করলাম 15, তাহলে 15 এখান থেকে রিমুভ হয়ে যাবে, এখানে স্টোর হবে। ওকে, এরপরে পপ করলাম 85, এবং 85 টাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ভ্যালু যেটাকে আমি রিমুভ করতে চাই, ফলে আমি 85 কে রিমুভ করে দিলাম। এরপরে কি করব, আগের যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে আবার পুশ করতে থাকবো। ওকে, ফলে আমি এই টেম্প স্ট্যাক থেকে 15 পপ করব, সেটাকে আবার এখানে পুশ করে দিব। ওকে, আবার টেম্প স্ট্যাক থেকে 41 পপ করব, সেটাকে এখানে পুশ করে দিব। ওকে, ফলে দেখেন আমরা এখন যে স্ট্যাকটা পাবো 73, 15, 41, সেটাই হচ্ছে আমার ফাইনাল আউটপুট। ওকে, তাহলে এভাবে আরেকটা স্ট্যাকের সাহায্যে আমি অরিজিনাল স্ট্যাক থেকে কোন একটা এলিমেন্টকে রিমুভ করে দিতে পারি।